আসবে, ঠিক আছে? শব্দ যখন বাক্যের মধ্যে লেখা হয় তখন তাকে পদ বা স্পিচ বলে, এটা তোমরা পরের ক্লাসে জানবে। এবার দেখো, ধ্বনি বা বর্ণ দিয়ে তৈরি করা হয় শব্দ, যেটা আমি তোমাদের বললাম, ধ্বনি বা বর্ণ দিয়ে তৈরি করা হয় শব্দ। এবার আমরা দেখো, শব্দ দিয়েই কিন্তু আমরা বাক্য তৈরি করি, তাই তো? শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। তো যেমন ধরো একটা বাক্য, এখানে দেখো বাক্য গঠন কিভাবে হয়, সেন্টেন্স মেকিং, ঠিক আছে? বাক্য গঠন আমরা কিভাবে করি, শব্দ দিয়ে। যেমন একটা বর্ণ জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়, তেমনি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করি। যেমন এই কালো শব্দটাকে আমরা দেখি, কালোর একটা মানে আছে, কালো একটি রং, কালো দিয়ে আমরা বাক্য গঠন করেছি। কালো রং শোকের প্রতীক, কালো একটা শব্দ, রং একটা শব্দ, শোক একটা শব্দ, প্রতীক একটা শব্দ, এই কটা শব্দেরই কিন্তু অর্থ আছে, তবেই সেটা দিয়ে বাক্য গঠন করা সম্ভব হয়েছে। বোঝা গেছে তোমাদের? পরে পাতা উল্টাম, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? পরে পাতা উল্টাম, এখানে কি বলেছে দেখো, যে বাক্য তৈরি করতে বাক্যের উপাদান হিসেবে দরকার হয় শব্দ। বলছে বাক্য তৈরি করতে বাক্যের উপাদান হিসাবে দরকার হয় শব্দ, শব্দ ছাড়া কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না। যেমন পরে পাতা একবার এসো, এখানে আমরা দেখো এই যে চারটে শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি, কালো একটা শব্দ, রং একটা শব্দ, শোক একটা শব্দ, প্রতীক একটা শব্দ, এটা ছাড়া কিন্তু আমরা, শব্দ ছাড়া কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি না, ঠিক আছে? সেই জন্যেই বলছে বাক্য তৈরি করতে বাক্যের উপাদান হিসেবে দরকার হয় শব্দ, যাকে আমরা ইংরেজিতে ওয়ার্ড বলি। শব্দ দিয়ে গুছিয়ে মনের ভাব বা কথা লেখা হলো বাক্য গঠন বা বাক্য রচনা বা সেন্টেন্স মেকিং। বলছে শব্দ দিয়ে গুছিয়ে, সুন্দর করে শব্দ সাজিয়ে গুছিয়ে মনের ভাব লেখা হলে তাকেই বলে বাক্য বা সেন্টেন্স মেকিং, বাক্য গঠন বা সেন্টেন্স মেকিং, ঠিক আছে? বোঝা গেছে? যেমন ধরো আমার নাম হলো, যে যা নিজেরা নাম বলবে, আমার নাম হলো রাম, ঠিক আছে? এই যে আমরা বাক্যটা তৈরি করলাম, সুন্দর করে একটা মনের ভাব তৈরি করলাম শব্দ সুন্দর করে গুছিয়ে নিয়ে, তাই তো? শব্দ, অনেক শব্দ সুন্দর করে গুছিয়ে নিয়েই মনের ভাব লেখা হলে, মনের ভাব লেখা হলে তাকেই আমরা বলি বাক্য গঠন, তাই তো? বলছে তারপর দেখো, অভিজ্ঞতার সঙ্গে আদৌ মেলে না, কোনো অর্থ হয় না, তেমন অসম্ভব অসঙ্গত ব্যাপার নিয়ে বাক্য গঠন করা